স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলায়। পৌঁছে দেব আপনাদের দোরগোড়ায় আমরা আজকের এই মুহূর্তের বাছাই করা এক্সক্লুসিভ 13টি সেরা খবর। শেষ অবধি জুড়ে থাকবেন প্রত্যেকটি আপডেট একেবারে বিস্তারিত জানার জন্য। বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি সাদ্দাম। রিকোয়েস্ট থাকবে একটি ছোট, নতুন এসে থাকলে আমাদের চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন প্রত্যেক দিনের আমাদের খবরাখবরগুলো সবার প্রথমে দেখার জন্য। আর একটি লাইক করে শেয়ার অবশ্যই করে দেবেন। কাল থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল কলেজ, ধাপে ধাপে নিচু ক্লাস খোলার ইচ্ছা শিক্ষামন্ত্রীর। কাল মঙ্গলবার থেকেই খুলে যেতে চলেছে রাজ্যের স্কুল কলেজ। রবিবার শিক্ষামন্ত্রী ব্রত বসু এ প্রসঙ্গে বলেছেন, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী খুলছে, তবে ধাপে ধাপে আমরা সব ক্লাসই খুলব। এও বলেন, শিক্ষাক্রম বা পাঠ্যক্রমের বিষয়টি মাথায় আছে, ছাত্রছাত্রীদের মূল স্রোতে ফেরানোই লক্ষ্য। উঁচু ক্লাস খোলার পরে কেমন পরিস্থিতি থাকে তা দেখার পরে নিচু ক্লাস খুলে দেওয়ার ইচ্ছে আছে বলেও এদিন ব্রত বসু জানান। ধাপে ধাপে নিচু ক্লাস খুলে দেওয়ার ইচ্ছা প্রকাশের বিষয়টিকে স্বাগত জানিয়েছে মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি, শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের মতো সংগঠন। এদের মতো বহু শিক্ষক সংগঠনের নিচু ক্লাস থেকে স্কুল খুলে দেওয়ার পক্ষপাতী, তবে সরকারকেও সব দিক বিবেচনা করে পদক্ষেপ করতে হচ্ছে বলে ওয়াকিফ হল মহলের বক্তব্য। পড়ুয়ারা দীর্ঘদিন পরে পড়াশোনার জন্য স্কুলে ফিরছে, তাই তাদের এই অভিজ্ঞতাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেককে ফুল পেন প্রভৃতি দিয়ে অভ্যর্থনা জানাতে নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। সেই অর্থ সরকারের তরফে মিটিয়ে দেওয়া হবে স্কুলগুলোকে। উত্তরপ্রদেশের সব আসনে একাই লড়বে কংগ্রেস, যাবতীয় জোট জল্পনায় ইতি টানলেন প্রিয়াঙ্কা গান্ধী। সমাজবাদী পার্টি বা বিএসপির সঙ্গে জোট নয়, উত্তরপ্রদেশের সব আসনে একাই লড়বে কংগ্রেস, সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করে দিলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রবিবার উত্তরপ্রদেশের বুলন্দের শহরে এই সিদ্ধান্ত ঘোষণা করে প্রিয়াঙ্কা জানিয়েছেন, কংগ্রেসকে যদি জিততে হয় তাহলে একাই জিততে হবে। তার বক্তব্য, দলের অনেক কর্মী তাকে অনুরোধ করেছেন কোনো দলের সঙ্গে জোট যেন না করি, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা সব আসনে এবার একাই লড়ব। প্রিয়াঙ্কা এদিন আরও জানিয়েছেন, যোগী রাজ্যের সব আসনে তার দল শুধু কংগ্রেস কর্মীদেরই টিকিট দেবে, অন্য দল থেকে আসা কোনো নেতাকে নয়। আসলে সম্প্রতি লখিমপুর খেরির ঘটনার পর উত্তরপ্রদেশে কংগ্রেসের পালে সামান্য হলেও হাওয়া লেগেছে। তাছাড়া দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কা নিজে পড়ে থেকে যেভাবে দলের সংগঠন সাজিয়েছে তাতে অনেকটাই ভোট বৃদ্ধির আশা দেখছে হাত শিবির। তাছাড়া 40% আসনে মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণাও বেশ চমকপ্রদ। তাই 2024 লোকসভার কথা মাথায় রেখে এখন থেকে সংগঠন ঢেলে সাজাতে চান প্রিয়াঙ্কা গান্ধী, সেজন্যই এই সিদ্ধান্ত। তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া করো, ত্রিপুরার দলীয় কর্মী সভায় হুমকি বিজেপি বিধায়কের। ত্রিপুরায় ফের বেলাগাম বিজেপি বিধায়ক খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতেই তৃণমূল প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ত্রিপুরার বিজেপি বিধায়কের বিরুদ্ধে, যা ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, বিজেপির দলীয় কর্মী সভায় হাজির ছিলেন ত্রিপুরার বিধায়ক সুরজিৎ দত্ত, সেখানে বিজেপি প্রার্থীদের পাশাপাশি ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেখানেই সুরজিৎ দত্তকে বলতে শোনা গেল, বাইরে থেকে যারা আসবে তাদের শুধু মার দিতে হবে, তৃণমূল প্রার্থীদের দেখলেই তাড়া করো, কোনো মার্সি নেই কোনো কার্সি নেই, অর্থাৎ সৌজন্য কিংবা ক্ষমা নয়। বিরোধী দলের প্রার্থীদের উপর কার্যত হামলার হুমকি দিলেন বিজেপি বিধায়ক। তিনি আরও বলেন, তৃণমূলকে এক টুকরো জমিও ছাড়া যাবে না, ভোট বাক্সে হাজার হাজার ভোট ফেলতে হবে, আমি তোমাদের জন্য করি, এবার তোমাদের আমাদের জন্য করতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ইতিমধ্যেই তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের অন্যতম মুখপাত্র বলেন, ত্রিপুরায় জঙ্গল রাজ চালাচ্ছে বিজেপি, তাদের বিধায়কের এই মন্তব্য প্ররোচনামূলক, সুপ্রিম কোর্টের অবমাননা করছে এই মন্তব্য, কারণ আদালত অবাধ এবং স্বচ্ছ ভোটের নির্দেশ ইতিমধ্যে দিয়েছে, বিষয়টি আদালতে নজরে আনা হবে বলে তিনি জানিয়েছেন। তৃণমূল সরকারের প্রকল্পকে নকল করল গোয়ার বিজেপি সরকার, চুরি করল তৃণমূলের প্রকল্প। এবার গোয়ায় হচ্ছে দুয়ারের সরকার, চালু করছে বিজেপি, কটাক্ষ তৃণমূলের। এবার গোয়াতেও দুয়ারের সরকার তৃণমূল, গোয়ার রাজ্য রাজনীতিতে পা রাখতেই তৎপর বিজেপি। বাংলার দুয়ারের সরকারের ধাঁচেই গোয়ায় ভোটের আগে শুরু হচ্ছে সরকার তুমচা দাড়ি প্রকল্প। সরকার তুমচা দাড়ি অর্থাৎ আপনার বাড়ির দরজায় সরকার, শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত টুইটারে একথা ঘোষণা করেছেন। যদিও তৃণমূলের অভিযোগ এটি তৃণমূল সরকারের প্রকল্পের নকল, এরই সঙ্গে গোয়ার মানুষদের উদ্দেশ্য করে বলা হয়, আপনারা যেখানে আসলটি বেছে নিতে পারেন তাহলে কপি করা ভার্সন কেন নেবেন। 21 ভোটের আগে দুয়ারের সরকার প্রকল্প ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়,
ফলও মিলেছিল হাতে নাতে। তৃতীয়বারের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসে তৃণমূল রাজ্যে। এবার ভোটের ঠিক আগে এই পথেই হাঁটল গোয়া সরকার। তবে এই প্রকল্পের নামকরণে স্পষ্ট যে দুয়ারে সরকারের আদলেই এই প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে গোয়ার বিজেপি সরকার। চুরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সকলের জন্য। স্বাস্থ্যসাথী কার্ডে কি টাকা শেষ? সরকারি হাসপাতালে তারপরেও কি বিনামূল্যে চিকিৎসা পাবেন? কি জানালেন রাজ্য স্বাস্থ্যকর্তা? বিস্তারিত জানাচ্ছি। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এসেছেন রাজ্যবাসী। পরিবার পিছু বরাদ্দ একটি বিমা কার্ড থাকে 5 লক্ষ টাকা বাৎসরিক চিকিৎসার জন্য। কিন্তু সেই কার্ডের বিমাকৃত অর্থ ফুরিয়ে গেলে কি করবেন? তাহলে কি চিকিৎসা পাবেন না ফ্রিতে? রবিবার যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। একটি পরিবারের জন্য একটি কার্ড, ধরা যাক একজনের চিকিৎসা করাতে বিমাকৃত অর্থ শেষ হয়ে গেল সেই বছরের জন্য, তাহলে কি পরিবারের বাকি সদস্যরা স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা পাবেন না? রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী সাফ জানালেন, কার্ডে বিমাকৃত অর্থ নিঃশেষ হয়ে গেল, সরকারি হাসপাতালে গিয়ে আপনি বিনামূল্যে চিকিৎসা যেমন আগে পেতেন তেমনটা কিন্তু পাবেন, কোনোভাবে রোগীকে ফেরানো যাবে না। 25 অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে একই কথা জানিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এবার সেই কথারই প্রতিধ্বনি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কথায়। অনেকের মধ্যে এই বিষয়টি নিয়ে প্রশ্ন ছিল যে স্বাস্থ্যসাথী কার্ডে যে বাৎসরিক বিমার টাকা দেওয়া হয় সেটা যদি শেষ হয়ে যায় তাহলে তারপরে কী হবে? আমরা যেমন সরকারি হাসপাতালগুলোতে ফ্রিতে চিকিৎসা করতে পারতাম আগে, তেমনটা কি পারবো? সেই প্রশ্নেরই কিন্তু রাজ্য এবার পরিষ্কার স্পষ্ট জানিয়ে দিল, হ্যাঁ আপনারা পারবেন। স্বাস্থ্যসাথীর যে বিমার টাকা সেটা 1 বছরের জন্য থাকে, সেটা যদি শেষও হয়ে যায় তারপরেও কিন্তু আপনি সরকারি হাসপাতালে গিয়ে আগে যেমন পেতেন বিনামূল্যে চিকিৎসা তেমনটা কিন্তু পাবেন, কোনো চিন্তার বিষয় নেই, আপনারা কিন্তু ফ্রিতে চিকিৎসাটা পাবেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পদ্মশ্রী ফিরিয়ে নিন, এবার রাষ্ট্রপতিকে চিঠি দিলেন দিল্লি মহিলা কমিশন। কঙ্গনা রানাওয়াতের ভিক্ষার স্বাধীনতা মন্তব্যে নয়া মোড়, দেশের তামাম বিরোধী থেকে সমালোচক আগেই তার পদ্মশ্রী কেড়ে নেওয়ার দাবি তুলেছিল। এবার বিজেপি ঘনিষ্ঠ বিতর্কিত অভিনেত্রীর অস্বস্তি বাড়ালো দিল্লি মহিলা কমিশন। রবিবার রাষ্ট্রপতিকে চিঠি লিখে কঙ্গনাকে দেওয়া পদ্ম সম্মান ফিরিয়ে নেওয়ার আর্জি জানালেন কমিশনের প্রধান সাথী মালিওয়াল। একই সঙ্গে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করার দাবিও তুলেছেন। 1947 সালের স্বাধীনতাকে ভিক্ষাবৃত্তি আখ্যা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। তার মন্তব্যকে বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে নারাজ দিল্লি মহিলা কমিশন। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তাই মালিওয়াল স্পষ্ট লিখেছেন অভিনেত্রী মানসিকভাবে সুস্থ নন, উনি প্রায়ই নিজের দেশবাসীর বিরুদ্ধে বিষোদ্গার করেন, যারা তার সঙ্গে সহমত নন তাদের অভব্য ভাষায় আক্রমণ করতেও পিছুপা হন না তিনি। কঙ্গনা সংশ্লিষ্ট মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার সামিল আখ্যা দিয়ে রাষ্ট্রপতিকে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নিতে বলেছেন তিনি। চিঠিতে আরও লেখা হয়েছে অভিনেত্রীর মন্তব্য মহাত্মা গান্ধী, ভগৎ সিং এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া অগণিত স্বাধীনতা সংগ্রামীর প্রতি ঘৃণার উদ্রেক করছে। আমরা সকলেই জানি যে মহান স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের মাধ্যমে ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছে ভারতবর্ষ। রানাওয়াতের মন্তব্য কোটি কোটি ভারতবাসীর ভাবকে আঘাত হেনেছে। অভিনেত্রীর এই কুৎসিত আচরণ কোনোভাবেই দেশের সর্বোচ্চ সম্মান পাওয়ার উপযুক্ত নয় বলে উল্লেখ করেছেন মালিওয়াল। কঙ্গনার বিরুদ্ধে টুইটারেও তিনি সরব হয়েছেন, লিখেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা চিঠিতে বলেছি কঙ্গনা রানাওয়াতের মতো যারা আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানকে স্বীকৃতি সম্মান দেন না এবং ভারতের স্বাধীনতাকে ভিক্ষাবৃত্তি বলেন তাদের শিক্ষা দেওয়া দরকার। বাংলার মুকুটে নয়া পালক, মুখ্যমন্ত্রী মমতার মুকুটে নয়া পালক। পর্যটনের পর এবার স্কুল দপ্তর জিতল স্কচ পুরস্কার, আর্থিক লেনদেন দেখছেন ওদিকে শুভেন্দু অধিকারী। পর্যটন দপ্তরের পর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরও স্কচ পুরস্কার জিতল। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে সে কথা জানান। টুইটে তিনি লেখেন বাংলার জন্য গর্বের মুহূর্ত, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা উচ্চশিক্ষা দুই দপ্তরই মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার জিতেছে। এই অসাধারণ কৃতিত্বের জন্য সকল আধিকারিক এবং সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই। রাজ্য সরকার এই নিয়ে গর্ব করলেও পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে ওদিকে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে শনিবার রাজ্যের পর্যটন দপ্তর স্কচ পুরস্কার জিতেছিল সে খবরও টুইট করে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্কুল শিক্ষা দপ্তরের পুরস্কার জয়ের কথাও ঘোষণা করলেন তিনি। তবে এই পুরস্কার জয়ের পিছনে আর্থিক লেনদেন দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার মমতার টুইটের পরেই শুভেন্দু পাল্টা টুইট করে লেখেন পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি দপ্তর মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার জিতেছে, এ ধরনের পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে, দেখে মনে হয় যারা আবেদন করে সবাই পুরস্কার পায়, চূড়ান্ত পর্যায়ে উঠতে
প্রদর্শনীর জন্য দামি স্টল কিনতে হয় দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পুরো ভোটের আগে ত্রিপুরাকে বড় উপহার মোদী সরকারের। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেলেন 1.5 লক্ষ মানুষ। হাতে আর মাত্র দিন দশেক, তারপরে আগরতলা পুরনগম সহ ত্রিপুরায় মোট 13টি পুরসভা নগর পঞ্চায়েতের নির্বাচন। পুরো ভোটকে নজরে রেখে ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। জারি হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। এরই মধ্যে ত্রিপুরাবাসীর জন্য বড়সড় উপহার নিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরায় প্রায় 1,47,000 বাসিন্দার হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা তুলে দিলেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, এদিন ত্রিপুরার 1,47,000 বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার মোট 700 কোটি টাকা পেয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বস্তুত প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী নাগরিকদের পাকা বাড়ি তৈরির টাকা দেয় সরকার। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগেই টাকা দেওয়া হয়। মোদী সরকার ক্ষমতায় আসার আগে এই প্রকল্পটি চলত ইন্দিরা আবাস যোজনা নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকল্পের নাম বদলান। ত্রিপুরায় যে সময় এই টাকা দেওয়া হলো সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এভাবে দেওয়াটা পুরো ভোটকে প্রভাবিত করবে ত্রিপুরায়। রাজ্যের 12টি রাস্তা এবং সেতু তৈরির টাকা বন্ধ করল কেন্দ্রীয় সরকার। সময়ে নথি আপলোড না করায় কড়া পদক্ষেপ। নির্দিষ্ট সময়ে নথিপত্র আপলোড করা হয়নি, তার জেরে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ দেশের 9টি রাজ্যের 151টি রাস্তা এবং 12টি সেতু নির্মাণের অনুদান বন্ধ করে দেওয়া হলো। বিষয়টি রাজ্যগুলোকে চিঠি দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তাতে বলা হয়েছে ওই সমস্ত রাস্তা এবং সেতুর জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা আর ব্যবহার করা যাবে না। রাজ্যগুলো চাইলে নিজস্ব তহবিল থেকে ওই কাজ শেষ করতে পারবে। এই কারণে পশ্চিমবঙ্গের 12টি রাস্তা এবং সেতুর জন্য বরাদ্দ প্রায় 36 কোটি টাকা আটকে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা 1 এবং 2 প্রকল্পে যেসব রাস্তা এবং সেতু তৈরির অনুমোদন গত বছর 1 এপ্রিলের আগে দেওয়া হয়েছিল, সেই সমস্ত কাজের নথিপত্র গত মাসের 15 তারিখের মধ্যে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে হবে বলে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর একাধিক চিঠিতে জানিয়েছিল। কিন্তু তারপরও অনেকেই সেটা করেনি, তাই কেন্দ্র সিদ্ধান্ত এবার নিল যে সমস্ত রাস্তা সেতুর তথ্য আপলোড করা যায়নি তাদের টাকা আর দেওয়া হবে না রাজ্যগুলোকে। রাজ্যগুলোর আর কোনো রকম আবেদন নিবেদন শোনা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে মোদী সরকার। যে 9টি রাজ্যেই পদক্ষেপ করা হয়েছে সেগুলো হলো বিহার, ছত্তিশগড়, কেরল, লাদাখ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে সর্বাধিক রাস্তা এবং ব্রিজের টাকা আটকে গিয়েছে ছত্তিশগড়ে 91টি, তারপরে আছে বিহার 34টি, তারপরে পশ্চিমবঙ্গ 12টি। কেন্দ্রের আরও হুঁশিয়ারি, 2020 সালের 1 এপ্রিল বা তারপরে যে সমস্ত রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে তারও নথিপত্র 30 নভেম্বরের মধ্যে আপলোড করতে হবে, তা না হলে একই পরিণাম হবে এই প্রকল্পগুলোরও। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা 1 এবং 2 প্রকল্পের অনুমোদিত যে কোনো রাস্তা বা সেতুর কাজ যদি 31 ডিসেম্বরের মধ্যে শুরু করা না যায় সেক্ষেত্রেও টাকা বন্ধ করে দেবে এবার মোদী সরকার। 2020 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া, 8 উইকেটে হারালো নিউজিল্যান্ডকে। 2020 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রবিবার বিশ্বকাপ ফাইনালে 8 উইকেটে হারালো নিউজিল্যান্ডকে। এই জয়ের ফলে প্রথম 2020 বিশ্বকাপ চ্যাম্পিয়নের পাশাপাশি মোট 6টি বিশ্বকাপ ঘরে তুলল অস্ট্রেলিয়া। এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথমে ব্যাট করতে নেবে নির্ধারিত ওভারে 4 উইকেট হারিয়ে 172 রান করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে দুরন্ত লড়াই করেন অধিনায়ক উইলিয়ামস, 85 রান করেন তিনি, 28 রান করেন গাপ্তিল। কিউইদের হয়ে 3টি উইকেট নেন হ্যাজেলুট, 1টি উইকেট নেন অ্যাডাম জাম্পা। জবাবে ব্যাট করতে নেবে 1 ওভার 1 বল বাকি থাকতেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত ব্যাট করেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্স 53 রান করেন ওয়ার্নার, 77 রানের অপরাজিত থাকেন মিচেল মার্স, 28 রানে অপরাজিত ম্যাক্সওয়েল, 5 রান করেন ফিঞ্চ। নিউজিল্যান্ডের হয়ে 2টি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। অনলাইনে এক নিমেষেই বাড়িতে বসেই আপনি করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। না করালেই সমস্যায় পড়বেন, 30 নভেম্বরের পরে পাবেন না রেশন সামগ্রী। বিস্তারিত আপডেটটি জানুন এবং কীভাবে করবেন অনলাইনে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক সেটা আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি।
কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করতেই হবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজ্য জুড়ে চলছে অনেকদিন থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার প্রক্রিয়া। বিভিন্নভাবে করা যাচ্ছে এই লিঙ্ক, তবুও অনেকেই আপনারা এখনও পর্যন্ত করে উঠতে পারেননি। তবে এখনও পর্যন্ত বহু উপভোক্তারাই তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাননি। এক্ষেত্রে বলে রাখা ভালো, নভেম্বর মাস শেষ হওয়ার আগে প্রতিটি উপভোক্তাকে তাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করিয়ে নিতে হবে। এবার আর অবহেলা করলে চলবে না, অবহেলা যদি করেন তাহলে কিন্তু 30 নভেম্বর পরে সমস্যায় পড়বেন আপনারা। অন্যথায় রেশন ডিলার রেশন সামগ্রী আপনাকে সরবরাহ করবেন না নভেম্বর মাসের পরে। ইতিমধ্যেই আধার লিঙ্ক প্রক্রিয়া চলাকালীন অজস্র ভুয়ো রেশন কার্ড সামনে এসেছে, জানিয়ে আরও তৎপরতা শুরু করেছে রাজ্য খাদ্য দপ্তর। রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য যে সকল উপভোক্তারা রেশন দোকান অথবা বাংলা সহায়তা কেন্দ্র বা অন্যত্র যাওয়ার সময় করে উঠতে পারেনি, তাদের জন্য পুনরায় আরও একবার যাতে সকলে আপনারা করতে পারেন আধার কার্ড রেশন কার্ড লিঙ্ক, সেজন্য কিন্তু অনলাইনে সেই সুবিধাটা আরও একবার চালু করলো রাজ্য সরকার। তাই অনলাইনে আপনি করতে পারবেন, বাড়িতে বসে কীভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা food.wb.gov.in ওয়েবসাইটে চলে আসবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ক্লিক করে সরাসরি আসতে পারবেন। গুগল ক্রোম থেকে খুলে নেবেন। এই ওয়েবসাইটে আসার পরে বাঁদিকে যে তিনটা আপনি অ্যারো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন, নিচের দিকে যাবেন, দেখতে পারবেন লিঙ্ক মোবাইল নাম্বার এন্ড আধার নাম্বার উইথ RC, এখানে একটা ক্লিক করে দেবেন, নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। আমি ডেস্কটপ মোডে করে নিচ্ছি, গুগল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নিচ্ছি। এখানে আপনি লিঙ্ক করার জন্য প্রথমে কোন ক্যাটাগরি রেশন কার্ড সেটা আপনাকে চুজ করতে হবে। আমার RKSI 1 সেটা সিলেক্ট করলাম। এবার রেশন কার্ড নাম্বারটা নিচের ফাঁকা বক্সে দিয়ে সার্চে ক্লিক করে দেবেন। দেখুন আমার ডিটেলস চলে এসেছে, নাম দেখাবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখাবে, আধার কার্ড লিঙ্ক করিনি তাই আধার নম্বরটা এখানে ফাঁকা দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাবে এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস লাস্টে দেখাচ্ছে আধার ইজ নট লিঙ্কড ইয়েট, এখনও আধার লিঙ্ক করা হয়নি, দেখিয়ে দেবে এখানে আপনাদেরকে। তো দেখুন এরপরে আপনি যদি লিঙ্ক করতে চান, নিচে দুটো অপশন রয়েছে, লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর। আধার নম্বর মোবাইল নম্বর দুটোই লিঙ্ক করতে গেলে প্রথম অপশনে টিক করে দেবেন, আর শুধুমাত্র মোবাইল নম্বর আপডেট করতে চাইলে দ্বিতীয় অপশনে টিক করে দেবেন। তো আমাদের আধার নম্বর আমরা লিঙ্ক করব, মোবাইল নম্বরও লিঙ্ক করব, প্রথমটাতে আমরা টিক করে দিচ্ছি। নিচে দেখুন এখানে বলেছে আধার নম্বর, আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন, 12 ডিজিটের যে আধার নম্বর। তো আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এখানে নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে যখন ক্লিক করবেন তখন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারে মোবাইল নাম্বারে একটা SMS যাবে, সেই ওটিপিটা কিন্তু আপনার পরে রেজিস্টারে দিতে হবে। আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু এইভাবে আপনি লিঙ্ক করতে পারবেন না, ডিজিটাল আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে পারবেন না, তাহলে কিন্তু আপনাকে বাংলা সহায়তা কেন্দ্র কিংবা রেশন দোকানে গিয়ে লিঙ্ক করতে হবে। তো আমি এখন এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আধার নম্বর এখানে দিচ্ছি আমি। তো আমার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে এসেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে এখন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এরপরে আপনার আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে দেখাবে এবং ভেরিফাই অ্যান্ড সাবমিটে আপনাকে তারপরে ক্লিক করতে হবে। ডান দিকে নিচে আমি ক্লিক করে দিচ্ছি ভেরিফাইতে। তো দেখুন তারপরে ওকেতে ক্লিক করে দেবেন, দেখাচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড। তো দেখুন ওকে করে দিচ্ছি, আমরা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেল। ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্ক মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে ইয়েস করে দেবেন, আমি চাই না, লিঙ্ক যেটা করা আছে সেটাই থাকবে, তাই নোতে ক্লিক করে দিচ্ছি। সর্বশেষে চোখ রাখবো রাজ্যের ওয়েদার রিপোর্টটির দিকে, শুরুতেই চোখ থাকছে উত্তরবঙ্গের দিকে। পরবর্তী 48 ঘন্টা 16 নভেম্বর এর মধ্যে উত্তরবঙ্গের মালদহ দক্ষিণ দিনাজপুর জেলার কিছুটা অংশ বাদ দিয়ে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। মালদহ জেলায় কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী দিন পাচ্ছে রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টায় 16 নভেম্বরের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া জেলায়। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তবে সোমবারের পর থেকে পরিস্থিতি দক্ষিণবঙ্গে উন্নতি হবে বলে জানানো হয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলোর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই পরিস্থিতি আরও 24 ঘন্টার মতো বজায় থাকতে পারে। তো আজকের খবরগুলো এই পর্যন্তই, কেমন লাগলো ভিডিওগুলো খবরগুলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপনার কমেন্টগুলো অবশ্যই লিখে যাবেন, প্রশ্ন থাকলে জানাবেন, সাজেশন থাকলেও জানাবেন, আপনাদের কমেন্টগুলো পরের ভিডিওতে আমরা অবশ্যই তুলে ধরবো। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য।